চুঁচড়ায় অপহৃত যুবকের টুকরো টুকরো করা মৃতদেহ উদ্ধার হলো বৈদ্যবাটির দিল্লি রোডের কাছে। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। সামগ্রিক ঘটনার তদন্ত চলছে পুলিশের পক্ষ থেকে। বৈদ্যবাটিতে দিল্লি রোডের কাছে টুকরো টুকরো করা মৃতদেহ উদ্ধার অপহৃত যুবকের। চুঁচড়ায় অপহৃত যুবকের টুকরো টুকরো করা মৃতদেহ উদ্ধার বৈদ্যবাটির দিল্লি রোডের পাশে। ঘটনায় ধৃত বিশালের সঙ্গী কৃষ্ণ মণ্ডল হরফে রামকৃষ্ণ ও রাজকুমার প্রামাণিক হরফে রাকেশ গত 10 অক্টোবর কামারপাড়ার বাড়ি থেকে বিষ্ণু মালকে তুলে নিয়ে যায় কুখ্যাত দুষ্কৃতী বিশাল দাস বলে জানা যাচ্ছে। পুলিশে অভিযোগ হওয়ার পর তদন্ত শুরু করে চন্দননগর কমিশনারেটের পুলিশ। দুই অভিযুক্তকে গ্রেপ্তারের পর তাদের জেরা করে পুলিশ জানতে পারে দিল্লি রোডের পাশে দেহ কেটে টুকরো টুকরো করে ফেলে দিয়েছে দুষ্কৃতীরা। শ্রীরামপুর হাসপাতালের মর্গে দেহ চিহ্নিত করতে যুবকের পরিবারকে নিয়ে যাওয়া হবে পুলিশের পক্ষ থেকে বলে জানা যাচ্ছে। মূল অভিযুক্ত বিশাল এখনো অধরা। ত্রিকোণ প্রেমের জেরেই এই ঘটনা বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। সামগ্রিক ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য গোটা এলাকায়। চুঁচড়ায় অপহৃত যুবকের টুকরো টুকরো করা মৃতদেহ উদ্ধার হলো বৈদ্যবাটির দিল্লি রোডের পাশে। যতটুকু জানতে পারি পুলিশ নাকি ওকে নিয়ে যাওয়ার 1 আওয়ার্সের মধ্যে ওকে শেষ করে দিয়েছে। ওর হাত পা কিছু নেই, ওকে দেহ খণ্ড খণ্ড করা হয়েছে। এবার 1 আওয়ার্সের মধ্যে, আজ এতদিন 16-17 দিন হয়ে গেল, বডিটা নিশ্চয়ই শনাক্ত করা সম্ভব নয়। বডিটা পুরো ফুলে ফেঁপে গেছে। তো এখন আমাদের একমাত্র উপায় DNA নিয়ে তার ভেরিফিকেশন, সে আদৌ বিষ্ণু মালিক না। তো আমি আমার বিষ্ণুকে আমি জন্মাতে দেখেছি, কাজল ওর বোনকে নিয়ে যাব যদি বডিটা কিছু শনাক্ত করা যায়। গোটা বডিটা এখন তো পাওয়া যায় না, গোটা বডি নেই। পুলিশ যেটা বলছে যে যাদের ধরেছে তারা বলে দিয়েছে যে বডিটাকে এইভাবেই 1 ঘন্টার মধ্যে মেরে তাকে ফেলে দেওয়া হয়েছে বৈদ্যবাটি রেললাইনের ধারে। এই হচ্ছে ব্যাপার। বিশালকে ধরা হয়নি। বিশালের সাথে যে আরো সঙ্গী 3 জন ছিল সবাইকে ধরা গ্রেপ্তার করেছে এবং তাদের মারফতে আজ এই ঘটনাটা আমরা জানতে পেরেছি। কালকে পুলিশ বৈদ্যবাটি রেললাইন ধার থেকে ওর বডিটাকে পেয়েছে। এই বাসবিকতা কেন, এই যে কেটে টুকরো টুকরো করে ছেলেকে ফেলে দিল? যতদূর আমরা জানি ত্রিকোণ প্রেমের কাহিনী, প্রিয়াঙ্কা বলে একটি মেয়ের সাথে তার ভালোবাসা তৈরি হয় এবং ওই ছেলেটি, বিশাল বলে ছেলেটি, যে ওকে আর কি ভালোবাসতো, মেয়েটাকে নাকি আগে ভালোবাসতো, তো তা সে ক্রিমিনাল, সে জেলে ছিল। জেল থেকে ছাড়া পাওয়ার পরই যখন ওর কাছে গেছে, ওর দরজাটা খোলে নি, বলেছে আমি তোমাকে চাই না, তুমি হচ্ছ ক্রিমিনাল, আমি যাকে ভালোবাসি আমার ওর সাথেই বিয়ে ঠিক হয়েছে এবং ওর সাথে আমার মার আর্জি হয়েছে, আমি ওকে বিয়ে করতে চাই। এটাই হচ্ছে মূল কারণ। বিষ্ণুর বাড়ির লোককে মেনে নিয়েছিল প্রথম থেকে, মেয়ের বাড়ির লোক প্রথম থেকে মানেনি। প্রথমে মেয়ের বাড়ির লোক কিন্তু খুব ডিনাই করেছিল, বিষ্ণুকে এসে মারধরও করেছিল। তারপর হয়তো দেখেছে মেয়েটা একটা বাজে পথে চলে যাচ্ছে, তাই জন্য মেনে নিয়েছে। বিশাল নাকি জেল থেকে থ্রেট করতো, এরকম ভয় দেখাতো, এরকম জেল থেকে ট্রেড করতো, এই ব্যাপারটা আমি লোক মারফত শুনেছি। সেটা ওর তো নিজস্ব কোনো না, ও তো চ্যানেল মারফতই সব কাজ করে গেছে। আমার নাম সোনালি সিং। ওনার লোকজন এসে মোটরসাইকেল নিয়ে ঘুরে ফিরে আসতে এসে বাড়িতে ট্রেড করতে, এরা ভয়ে বাড়িতে থাকতো না, বাড়ি থেকে আমরা বাইরে রেখে দিলাম। কতদিন এটা ঘটনা ঘটার পরে 3 দশক তো হয়ে গেছে এবং আমরা থানাতে জানিয়েছিলাম, থানা থেকে ওখানে পুলিশ পোস্টিং করেছিল। আগে কি ওই বিষ্ণুকে ভয় দেখাতো? হ্যাঁ, আগে হয়েছে বিষ্ণুকে ভয় দেখিয়েছে, বিষ্ণুকে ভয় দেখিয়েছে। আপনারা কী চাইবেন? দেখুন, আমাদের লোকজন আছে, তারা মানে যেটা ঠিক করবে সেটাই হবে। এখন আমিও তো মানে আছি তাদের মধ্যে, এখন ঠিক আছে।